हाय गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल पार्थ चटर्जी ब्लॉग। तो आज के अपनादेर के जे चित्रटा देखाबो सेटा होच्छे ग्राम बांगलार बुके आमन धान रोपणेर एकटा पर्व। एखाने आमन धान रोपणेर पर बैकाल बेला एखन बृष्टि स्नात एकटा सुंदर बैकाल बेलार मौसुम, पाखिरा डानाय फिरछे, नीड़े फेरा पाखिर एकटा कलकाकुली एवं तार संगे আমাদের চাষির দল দেখুন পেকো মাথায় মাঠে থেকে বাড়ি ফিরছে। মানে বৃষ্টি হচ্ছে গুঁড়ি গুঁড়ি এবং প্রত্যেক চাষি, কেউ কেউ কোনো পুতুনি মানে দিদি কাকিমা বৌদি, হ্যাঁ এরকম ধরনের আমার সম্পর্কে সব আদিবাসী মহিলারা, তারা কিন্তু মাঠে থেকে বাড়ি ফিরছে। এবং সেই মুহূর্তে রাস্তায় তোলা একটা আমার বৈকাল বেলাকার ছবি। তো আপনারা দেখুন কিভাবে চাষিরা ধান পুঁতে বাড়ি আসে, ধান রোয়ানোর কাজ চলছে। ঠিক ধান রোয়ানো মানে আমন ধান রোপণের ঠিক শেষ পর্ব, এখন প্রায় সব মাটি পোঁতা হয়ে গেছে। তো পেকো মাথায় ধান রোপণের একটা সুবিধা আছে, ছাতা মাথায় তো বৃষ্টি হলে ধান রোপণ করা যাবে না, ছাতা পড়ে যাবে। আর পেকোটা মাথায় নিয়ে ঠিক কোমরে বেঁধে না হয়, গলায় একটু বেঁধে নিয়ে সেটা কিন্তু পুঁতলে পরে বৃষ্টিটাও গায়ে পড়বে না, অথচ ধান পোঁতাটাও সুন্দর হয়। তো সেরকমই একটা চিত্র আমি তুলে ধরছি। এখন আমন ধান রোপণের জন্য চাষিরা খুবই ব্যস্ত এবং পাকপাকালির কলকাকুলি সন্ধ্যেবেলায় বিকেল খুব একটা হয়নি, কিন্তু যেহেতু বৃষ্টি এসে গিয়েছে তাই মেঘলা আকাশ, আঁধার কালো ঘন একটা আকাশ, কিন্তু আঁধারি আকাশ হয়ে গেছে। তো এখন দেখুন সব প্রত্যেকে বাড়ি চলে গেল, বৃষ্টি বিঘ্নিত দিনে তো কাজ খুব একটা ভালো হয় না। তো এটা আমাদের গ্রামের চিত্র, এই গ্রামের এই রাস্তা ধরে কিন্তু আমাদের পাশে সাইডে কিন্তু নদীর ধার দিয়ে আমাদের আদিবাসী পাড়া। বোধন ধান পোতা হলো, আর কতদিন চলবে? বীজ কোথায় থেকে বই নিয়ে আসছিস? ও এগুলো তুই নিজেই মারলি, সাইকেল করে বাড়িতে রাখবি তারপর মাঠে নিয়ে যাবি কালকে সকালে? ও আর রোদে রাখলে তো শুকিয়ে যাবে, এগুলো বাড়ির ছাওয়ার মধ্যে রাখবে, তারপর সেই বীজ ধানগুলোকে মাঠে ফেলবে একে একে করে গিয়ে। দেখুন না হলেও এক কুইন্টল মাল, মানে জলে কাদায় এই বীজের ওজন প্রচুর। আর বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে দিয়ে চাষি দেখুন মাঠে থেকে বীজকে মেরে আঁটি করে তাড়ি বেঁধে তারপরে সাইকেলে চাপিয়ে, কীভাবে দুরাবস্থা দেখুন চাষিদের। এই কৃষকদের হাল দেখুন, এরা অন্ন উৎপাদনকারী এবং অন্নদাতা। এই অন্নদাতাদের ঘরেই কোনো স্বচ্ছলতা নেই, এই অন্নদাতাদের বাড়িতেই কিন্তু অভাব অভিযোগ নিত্য সঙ্গী, এবং এদের বাড়ির ছেলে মেয়েদের জীবনযাত্রার মান, আপনারা যারা বড় ইন্ডাস্ট্রি এরিয়ায় রয়েছেন, যারা কলকারখানা ইন্ডাস্ট্রি এরিয়ায় রয়েছেন, শহরাঞ্চলে রয়েছেন, সেই সমস্ত বাড়ির ছেলেমেয়েদের থেকে অনেক নিম্নমানের লেখাপড়া, চিকিৎসা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন সব ক্ষেত্রে কিন্তু অনেকখানি পিছিয়ে পড়েছেন। আর দেখুন চাষির দল একে একে ধান পুঁতে বাড়ি যাচ্ছে, ধান রোয়ানোর কাজ চলছে মাঠে মাঠে। গ্রাম বাংলার দৃশ্য, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে দিয়ে ছাতা ফুটিয়ে আসছে, নাহলে পেকো মাথায়ও আসে, আজকে ছাতা মাথায় বাড়ি ফিরছে। দেখুন আমাদের আদিবাসী মহিলারা, এই দিদিরা সব ধান পুঁতে বাড়ি ফিরছেন, বৌদিরা। এবং এইভাবেই কিন্তু আমাদের গ্রাম বাংলা সুসজ্জিত গ্রাম, দেখুন গাছপালায় ঘেরা আমাদের গ্রাম। এটা মেন রাস্তা, এ গাঁ ও গাঁয়ের মধ্যে একটা সংযোগ স্থাপনের একটা পাকা রাস্তা, পাকা আমাদের পিচ রাস্তা হয়ে গেছে। মাঠের থেকে চাষির দল এই রাস্তা ধরে আমাদের এই গ্রামের ভিতর হয়ে আদিবাসী পাড়াটা একটু সাইডে, তো সেই দিকে ওনারা চলে গেলেন। আর বৃষ্টি বিঘ্নিত একটা দিন, খুব একটা ভালো কাজ হয়নি বৈকাল দিকটায়, খুব ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ে গেছে। যারা ধান পুতনি ধান রোয়ানোর কাজ করে তারা খুব একটা ধান রোয়ানোর কাজটা আজকে বৈকাল দিকটা খুব একটা করতে পারিনি, তার জন্য একটু সময় করেই বাড়ি উঠে চলে গেল। নইলে আরও একটু সাঁজ আঁধারি যে একটা সময় বাড়ি ফেরে, মানে গধূলি লগ্ন বলবো না, আজকে মেঘলা ওয়েদার, অল্প সময়ের মধ্যেই দেখুন মানে সন্ধ্যা লেগে গিয়েছে মনে হচ্ছে, পাক পাখি সব বাসায় ফিরেছে, বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আমি গ্রাম বাংলা ধান রোয়ানোর মরশুমে বৃষ্টি স্নাত একটা বৈকাল বেলায় আমি আমার কৃষি ক্ষেত্রের থেকে চাষির দল শ্রমিক তাদের বাড়ি ফেরার একটা সুন্দর মুহূর্ত তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে আমায় হেল্প করবেন, আর পরবর্তীতে এরকমই ভিডিও দেখার জন্য আমার এই গ্রাম বাংলার চিত্র নিয়ে, আমার যে পার্থ চ্যাটার্জী ব্লগ, আমার নেচার ব্লগ নিয়ে আমি মূলত থাকি, তো এই ব্লগে আপনারা একটু নজর রাখবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই।